আজকে কি বার? বালা করি বলো, আজকে কি বার? সেই সকাল থেকে ঝড় তুফান লেগেই আছে। প্রায় 3-4 ঘন্টা টানা বর্ষণের পর ধীরে ধীরে প্রকৃতি তার নিজের স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। বেশ কয়েক ঘন্টা পর সূর্য মেঘের আবরণ থেকে তাকে মুক্ত করে নিয়েছে। তাই তো রাকিব ঘর থেকে বের হয়েছে খেলতে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু হঠাৎ করে ঘর থেকে বের হতে না হতেই তাদের উঠোনের এক কোণে সে একটি ভাঙা পাখির বাসা দেখতে পায়। এই দেখে সে যখন সামনে এগিয়ে যায়, তখন সে দেখতে পায় যে নীলা রঙের একটি ডিম ভেঙে তার ভেতরে থাকা একটি অপরিপক্ক পাখির ছানা মরে পড়ে আছে। এরপর সে ভাঙা এই পাখির বাসাটির মাঝে আরও বেশ কয়েকটি ডিম দেখতে পায়। প্রবল ঝড় তুফানের কবলে পড়ে পৃথিবীর আলো দেখার আগেই ডিমের ভেতরে থাকা ছানাগুলোর আজ এই অবস্থা। কিন্তু রাকিব যে হার মানার পাত্র নয়, তাই তো সে ভাঙা এই বাসাটিকে কিছুটা মেরামত করে উঠে পড়ে এই গাছের মাঝে, যেখানে এসে কিছু সুতা দিয়ে গাছের ডালের মাঝে বাসাটি শক্তপোক্ত করে বেঁধে দেয়। গাছের মাঝে বাসাটিকে ঝুলিয়ে দেওয়ার পর সে গাছটির নিচে বসে অপেক্ষা করতে থাকে কখন ছানাগুলোর মা তাদের সন্তানদের কাছে ফিরে আসবে। কিন্তু দুপুর শেষে বিকেল হয়ে আসলো, আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা নামবে। মা পাখিটি তার সন্তানদের কাছে ফেরার কোনো নামগন্ধই নেই। তাই তো রাকিব আবারও গাছে উঠে ঝুলন্ত পাখির বাসাটিকে নিয়ে আসে। ঠিক পরের দিনের ঘটনা, এদিক ওদিক মা পাখিটিকে খুঁজতে খুঁজতে একটা সময় সে দেখতে পায় যে একটি শালিক পাখি অনেকটা আনমনা হয়ে তার ঘরের পাশের এই গাছের উপর বসে আছে। এই দেখে রাকিব একটি কাগজের বক্সের মাঝে ভাঙা শালিক পাখিটির ঘরটির উপর কিছু ঘাস লতাপাতা দিয়ে সুন্দর একটি ঘর তৈরি করে তার কাকার ঘরের কোণে ঝুলিয়ে দেয়। এরপর সে শুরু করে তার ঘরের আঙিনায় ফাঁদ পাতা। চিকন সুতা দিয়ে সে তার ঘরের আশেপাশে বেশ কয়েকটি ফাঁদ পেতে রাখে, আর ফাঁদের মাঝ বরাবর রেখে দেয় কিছু ভাত। এখন শুধুই অপেক্ষার পালা। প্রায় 3-4 ঘন্টা পর এক এক করে বেশ কয়েকটি শালিক পাখি এসেছে তাদের আহারের উদ্দেশ্যে। তাদের মধ্যে কিছুটা বাদামি রঙের এই শালিক পাখিটি ওই ডিমগুলোর মা হতে পারে বলে রাকিবের ধারণা, কিন্তু সে এখনও পুরোপুরি নিশ্চিত হতে পারেনি। এরই মাঝে রাকিবের ফাঁদে বেশ কয়েকটি শালিক পাখি আটকে পড়েছে, কিন্তু সে বাদামি রঙের এই শালিক পাখিটিকে রেখে অন্য সব পাখিদের ছেড়ে দেয়। এরপর মা এই শালিক পাখিটিকে সে তার বানানো এই কাগজের ঘরটির মাঝে বন্দি করে রাখে। বেশ কিছুক্ষণ বন্দি করে রাখার পর সে যখন কাগজের ঘরটির দরজা খুলে দেয়, তখন শালিক পাখিটি উড়ে চলে যায়। এই দেখে রাকিবের মন খারাপ হয়ে পড়ে, কিন্তু বেশ কিছুক্ষণ পর রাকিবকে অবাক করে মা এই শালিক পাখিটি ফিরে আসে তার সন্তানদের কাছে। ঘরের বাহিরে বেশ কিছুক্ষণ বসে থাকার পর সে ঢুকে পড়ে বাসার ভেতর। এরপর সে তার আদরের সন্তানদের বুকি নিয়ে বসে পড়ে তা দেওয়ার উদ্দেশ্যে। এই দেখে রাকিব খুবই খুশি হয়, কিন্তু সে হারিয়ে যাওয়া সন্তানদের তাদের মায়ের বুকে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে। টানা 15-18 দিন মা এই শালিক পাখিটি তার আদরের ডিমগুলোতে তা দিয়ে যায়। এরপর এক এক করে ডিমগুলো ফুটে শালিক পাখির ছানাগুলো বেরিয়ে আসতে শুরু করেছে। দিন কয়েকের মধ্যেই মায়ের উষ্ণতা পেয়ে 3টি ছানার ডিম ফুটে বেরিয়ে আসলেও হতভাগা মা এই শালিক পাখিটির বাকি থাকা একটি ডিম নষ্ট হয়ে যায়। যাই হোক, ডিম ফুটে ছানাগুলো বেরিয়ে আসার পর থেকে মা পাখিটি আর নষ্ট হয়ে যাওয়া এই ডিমটিতে তা দিতে বসে না। সে প্রতি ঘন্টায় ঘন্টায় তার আদরের এই ছানা 3টির জন্য আহার সংগ্রহ করে নিয়ে আসে। মমতাময়ী মা তার আদরের সন্তানগুলোকে ধীরে ধীরে মাতার ঘাম পায়ে ফেলে একটু একটু করে বড় করে তুলছে। ছানাদের প্যাট ভরে খাওয়ানোর পর দিনের কিছুটা সময় সে এভাবেই ঘরের সামনে বসে বিশ্রাম করে। এরপর সে আবারও বেরিয়ে পড়ে আহারের খোঁজে। দিন কয়েক পরের ঘটনা, ইতিমধ্যে ছানাগুলো কিছুটা বড় হয়ে উঠেছে, কিন্তু মা পাখিটি আজ দিন শেষে রাত ঘনিয়ে আসার পরও ঘরে ফিরছে না। নিষ্পাপেই ছানাগুলোকে বাসায় একা ফেলে মা পাখিটি কোথায় যেন চলে গেছে। আর রাকিব যখন ছানাগুলোর কি হাল অবস্থা তা দেখতে যায়, তখন অভুক্ত ছানাগুলো ক্ষুধার তাড়নায় এভাবেই কিচির মিচির করে ডাকতে শুরু করে। এক পর্যায়ে
কোনো উপায়ন্তর না পেয়ে ছানাগুলোর জীবন বাঁচাতে রাকিব তাদের বের করে আনে ঘর থেকে। এরপর সে একটি পাত্রের মাঝে কিছু খড়কুটো আর নরম কাপড় বিছিয়ে ছানাগুলোর জন্য ঠিক তাদের বাসার মতো করেই সুন্দর একটি থাকার ব্যবস্থা করে দেয়। এরপর সে অভুক্ত ছানাগুলোকে নিজ হাতে ঠিক তাদের মায়ের মতো করেই খাইয়ে দিতে শুরু করে। নিষ্পাপী ছানাগুলোও রাকিবের হাতেই খেতে শুরু করেছে, কিন্তু এখনও মা পাখিটি ঘরে ফিরেনি। তাই তো সে অনেকটা নিরুপায় হয়ে অসহায় ছানাগুলোকে তার ঘরের মাঝেই রেখে দেয়। শেষমেশ মা পাখিটির আর ঘরে ফেরা হলো না, তাই তো রাকিবই এখন তাদের বাবা মা। নিয়ম করে ছানাগুলোকে খাবার খাইয়ে দেওয়া, তাদের ঘর পরিষ্কার করে দেওয়া, এই সব কিছুই রাকিব এবং তার অনুপস্থিতিতে রাকিবের ছোট ভাই করে থাকে। ব্রয়লার মুরগির ফিড পানিতে ভিজিয়ে নরম করে তারা ছানাগুলোকে খেতে দেয়। খাবার খাওয়ানো শেষ হলে ইঞ্জেকশনের সিরিজের মাঝে পানি নিয়ে এইভাবেই তারা নিষ্পাপ ছানাগুলোকে পানি খাইয়ে দেয়। তাদের দুই ভাইয়ের আদর যত্ন আর ভালোবাসা পেয়ে ছানাগুলো ধীরে ধীরে বড় হয়ে উঠছে। তাদের শরীরে এখন পুরোপুরি পালকও গজিয়েছে, তাই তো রাকিব সময় পেলেই ছানাগুলোকে নিয়ে তার ঘরের আশপাশটায় ঘুরতে বের হয়। ছানাগুলোর বয়স এখন প্রায় 2 থেকে 3 মাস, এখন তারা বেশ বড় হয়ে উঠেছে। তাই তো রাকিব এখন তাদের অন্যান্য খাবারের সাথে সাথে বন জঙ্গল হতে নানা ধরনের পোকামাকড় সংগ্রহ করে এনে তাদের খেতে দেয়। তবে 3টি ছানার মধ্যে একটি ছানা রাকিবের ছোট ভাই শফিকের সাথে বেশ ঘনিষ্ঠ হয়ে উঠেছে। অন্য ছানা দুটো তাদের কিছুটা ভয় পেলেও এই ছানাটি তাদের একদমই ভয় পায় না। সে সবসময় শফিকের সাথে থাকতেই বেশি পছন্দ করে থাকে, তাই তো শফিক ছানাটিকে শুরু করে কথা শেখানো। দীর্ঘ 2 থেকে 3 মাসের প্রচেষ্টায় শালিক ছানাটি এখন ভালোই কথা বলতে শিখেছে। আজকে কি বার? ভালো করে বলো, আজকে কি বার? মানা, আজকে কি বার? এই ছানা দুটোকে তারা ছেড়ে রাখলেও কথা শেখানো ওই পাখিটিকে তারা আলাদা করে রাখে। বড় হওয়ার সাথে সাথে কথা বলতে না পারা এই শালিক ছানা দুটিও আপন করে নিয়েছে শফিককে। তাই তো তারা এখন নির্ভয়ে তাদের বন্ধু শফিকের সাথে ঘুরে বেড়ায় পুরো গ্রাম। অন্যদিকে কথা বলা শালিক ছানাটি থাকে ঘরের মাঝেই, সারাদিন ঘরের মাঝে দুষ্টুমি বান্দ্রামি করেই এখন তার সময় কাটে। কিন্তু হঠাৎ একদিন রাকিব ঘুম থেকে উঠে দেখতে পায় যে তাদের আদরের কথা বলা এই শালিক ছানাটি হুট করেই অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ পাখিটিকে রোদের মাঝে রাখার বেশ কিছুক্ষণের মধ্যে তারা কিছু বুঝার আগেই চিরদিনের জন্য সে পাড়ি জমায় না ফেরার দেশে। এই দেখে রাকিবের ছোট ভাই শফিক তার বন্ধুকে হারানোর কষ্ট সহ্য করতে না পেরে কান্নায় ভেঙে পড়ে। নিজের ভালোবাসার কাউকে হারানোর কষ্টটা কতটা গভীর তা তো কেবল যে হারায় সেই বোঝে।